ভিটামিন ই ক্যাপসুল রোজ রাতে ঘুমানোর আগে এইভাবে ব্যবহার করে দেখো, ত্বক এত বেশি ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং এবং দাগমুক্ত হয়ে উঠবে যে নামি দামি প্রোডাক্ট ব্যবহার করার কথা তুমি ভুলেই যাবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহা বিউটি প্লেস। সো গাইজ, আজ আমি তোমাদের সাথে ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে এবং এটা ব্যবহার করে কিভাবে তোমরা উজ্জ্বল, ফর্সা, দাগমুক্ত একটা ত্বক পেতে পারো সেটাই শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। তার আগে গাইজ, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে এইরকম হেল্পফুল ভিডিও রেগুলার পাওয়ার জন্য। গাইজ, প্রথমেই আমি আলোচনা করব ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে। গাইজ, ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং, দাগমুক্ত যেমন করে তোলে, তেমনই কিন্তু আমাদের চুলকে লম্বা, ঘন, সিল্কি, শাইনি করতেও ভীষণভাবে সাহায্য করে। শুধুমাত্র স্কিন এবং আমাদের হেয়ারকে ঠিক রাখতে নয়, আমাদের আইব্রো, আমাদের আইল্যাশকে ঘন করতেও ভিটামিন ই ক্যাপসুল খুবই সাহায্য করে। এটা তোমরা কিভাবে ব্যবহার করবে চলো দেখিয়ে দিই। তো প্রথমে একটা বোল নিয়ে নিতে হবে, আর বোলের মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা বার করতে একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি 3 বার নিয়েছি মোট 1 চামচ। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের ময়েশ্চার বজায় রাখবে, আমাদের স্কিনকে হাইড্রেট করতে, দাগমুক্ত করতে হেল্প করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রোজ ওয়াটার। রোজ ওয়াটারও আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। এবার আমি এর মধ্যে অ্যাড করব আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, ভিটামিন ই ক্যাপসুল। আমি এর মধ্যে 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের লাইটনিং, হোয়াইটনিং, ব্রাইটনিং রেমেডিটা। আমি তোমাদেরকে প্রসেসটা দেখানোর জন্য অল্প করে বানিয়ে দেখালাম। তোমরা যদি প্রত্যেক দিন এইভাবে বানাতে না চাও তাহলে একেবারে বানিয়ে স্টোর করেও রাখতে পারবে। এটা এখন অ্যাপ্লাই করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। চলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখিয়ে দিই। এটা টেক্সচারটা দেখিয়ে দিই। এটা টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে। গাইজ, অবশ্যই এটা তোমাদেরকে রাত্রিবেলা ইউজ করতে হবে, আর এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, দেন তোমরা এটা ফেসের মধ্যে লাগাবে। এটা তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 5 মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করবে, দেন ওভারনাইটের জন্য এটাকে এভাবেই ছেড়ে দিতে হবে, সকালে উঠে ফেস ওয়াশ করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করার পর আমার হাতটা কতটা গ্লো করছে। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এটা তোমাদের প্রত্যেক দিন ফলো করে যেতে হবে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।